Dear friend, how are you? I think you are fine. I am fine too. Today our lesson is about changing sentence simple. এখান থেকে there are 8 sentences. এখানে 8টা sentence আছে, কিছু নিয়মকরণ আছে. এইগুলো কিভাবে simple sentence এ পরিণত করতে হবে তা তোমরা দেখো. If you watch television, you can learn many things. যদি তুমি টেলিভিশন দেখো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে. তাহলে এখানে if যুক্ত বাক্যে পজিটিভ, এই কারণে ইপযুক্ত বাক্যে পজিটিভ হলে বাই প্লাস জিরান্ড হয়। এই এখানে বাই ওয়ার্ড এবং ভার্বের সাথে আইনজি হবে। জিরান্ড বলতে ভার্বকে আইনজি যুক্ত করতে হয়। ই উঠে যাবে বা ই উঠে যাবে। ইউ আছে এখানে একটা দুটার থেকে একটা বলবে। তাহলে উত্তর হবে বাই ওয়াচিং বাই প্লাস জিরান্ড। জিরান্ড বলতে ভার্বকে আইনজি যুক্ত করা। বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। এখানে ই উঠে গেছে এবং ই উঠে গেছে। ইউ একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। নিয়ম আছে যে একটি সাবজেক্ট একটি ভার্ব বলবে। উত্তর হবে বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। নাম্বার টু, ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আমরা যদি সময় সদ্ব্যবহার করি তাহলে আমরা লাভবান হব। উত্তর হবে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। ইফ যুক্ত বাক্যে বাই প্লাস জিরান্ড। ইফ উঠে যাবে, উই উঠে যাবে। এখানে একটা উই, এখানে একটা উই, একটা ইউ থাকবে। তাহলে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। নাম্বার থ্রি, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এই বাক্যে নেগেটিভ বাক্য লেখা আছে। ইফ যুক্ত বাক্য যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট প্লাস জিরান্ড হবে। এখানে এই ভাবটা আইনযুক্ত করতে হবে, এর আগে উইদাউট বাড়বে। তাহলে উত্তর হবে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। নাম্বার ফোর, হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ। এখানে সাধারণত একটি ভাবকে আইনযুক্ত করতে হয়। এখানে একটা স্যাট একটা ভাব এবং এখানে ফেল একটা ভাব। এই ভাবের একটা ভাবটা আইনযুক্ত করে নাম করতে হবে। উত্তর হবে এখানে সিটিং আন্ডার দ্য ট্রি অ্যান্ডটা উঠে যাবে। অ্যান্ড আছে কমপ্লেক্স, যেহেতু সিম্পল করতে হবে অ্যান্ডটা উঠে যাবে। সিটিং এটা আইনযুক্ত করলাম, সিটিং আন্ডার দ্য ট্রি। হি সাবজেক্টটা এই সাবজেক্টটা এখানে চলে যাবে, হি ফেল অ্যাসলিপ। আবার দেখো আইনযুক্ত ভাব করতে হবে একটাকে করে নাউন করতে হবে, দুটা ভাবে একটাকে আইনযুক্ত করতে হবে। সিটিং আন্ডার দ্য ট্রি, সাবজেক্ট আছে হি, তাহলে এখানে হি ফেল অ্যাসলিপ। নাম্বার ফাইভ, হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট। সে একটা বাড়িতে আসলো এবং কিছু খাবার চাইল। এখানে এখানে আইনযুক্ত করতে হবে কামিং। কামিং একটা ভাবকে আইনযুক্ত করতে হবে, কামিং টু এ হাউস এই সাবজেক্ট হবে এখানে। হি আস্কড ফর সামথিং টু ইট। নাম্বার সিক্স, দো যুক্ত বাক্যে লেখা আছে, দো যুক্ত বাক্যে ইনস্পাইট অফ বসে। ইনস্পাইট অফ বসে, এই দো যুক্ত বাক্যে ইনস্পাইট অফ বসবে। হি আছে একটা, এখানে একটা হি আছে, একটা হি উঠে যাবে। এখানে দো যুক্ত বাক্যে ইনস্পাইট অফ রানিং এটাকে আইনযুক্ত করতে হবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত করতে হয়। ইনস্পাইট অফ রানিং ফাস্ট হি মিস দ্য ট্রেন। নাম্বার সেভেন, দো যুক্ত বাক্যে ইনস্পাইট অফ বসে। ইনস্পাইট অফ হিস পজিটিভ ফর্ম হবে। ইনস্পাইট অফ হিস বিং উইক, এই ওয়াজ ওয়ারকে আইনযুক্ত করলে বিং হয়ে যায়। ওয়াজ অথবা ওয়ারকে যদি আইনযুক্ত করে হয় বিং হয়ে যাবে। এটা সাত নম্বর দিন। তার উত্তর হবে ইনস্পাইট অফ হিস বিং উইক হি ওয়েন টু স্কুল। নাম্বার এইট, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সো দ্যাট আমরা যেন টাকা উপার্জন করতে পারি। তাহলে এই যে এই বাক্যে সো দ্যাট উঠে যাবে, এটা তো কমপ্লেক্স, সো দ্যাট সিম্পল করতে গেলে সো দ্যাট উঠে যাবে এবং সো দ্যাট উঠে দেয় টু প্লাস বিয়ান বাড়বে এবং মূল ভাবের সাথে টু যুক্ত হবে। এখানে টু যুক্ত হবে, সো দ্যাট উঠে যাবে, সো দ্যাট যুক্ত বাক্যে টু প্লাস বিয়ান বসে, এখানে এই ভাবের আগে টু যুক্ত হবে। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এই উই উঠে যাবে এবং ক্যান উঠে যাবে। উই আছে দুইটা, একটা বসবে। তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। তাহলে তোমরা দেখলে যে এই কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স করতে গেলে কিছু নিয়মকরণ আছে। ইফ যুক্ত বাক্য যদি পজিটিভ হয় তাহলে বাই প্লাস জিরান্ড বসে। আর সাধারণত দুইটা ভাব থাকে, এখানে দুটা ভাব আছে, একটা ভাবকে আইনযুক্ত করে নাম করতে হয়।
আর দোযুক্ত বাক্যে ইনস্পাইট অফ বসে, এই যে দোযুক্ত বাক্য এগুলোতে ইনস্পাইট অফ বসবে এবং ভাবকে আইনযুক্ত করতে হবে। সো দ্যাট থাকলে টু প্লাস বিয়ান হবে, সো দ্যাট উঠে যাবে এবং টু প্লাস ভাব মূল ভাবের সাথে টু যুক্ত হবে। তারপরে যদি বাক্যটা ইনযুক্ত বাক্যে নেগেটিভ হয় না বোধ হয় তাহলে উইদাউট প্লাস বিয়ান হবে। যখন এটা নেগেটিভ ছিল এখানে উইদাউট বাইরের থেকে আসবে এবং এই ভাবকে আইনযুক্ত করতে হবে, জিরান মানে আইনযুক্ত ভাব, উইদাউট হবে, উইদাউট ব্রিডিং হবে। তারপরে আর এখানে বি কে আমরা যদি ওয়াজারকে আইনযুক্ত করতে চাই তো সেক্ষেত্রে বিং হয়ে যাবে। তা তোমরা এটা দেখলে, এখন তোমাদের উত্তরগুলো লিখে দিই। দেখো আনসারগুলো লিখে দিই। আনসারগুলো দেখো, এক নম্বর আছে ইফ যুক্ত বাক্যে পজিটিভ বাই প্লাস জিরান্ড হবে, একে বাইর করে ভাবকে আইনযুক্ত করতে হবে, বাই ওয়াচিং টেলিভিশন, বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস টেলিভিশন দেখে তুমি অনেক কিছু শিখতে পারো। নাম্বার টু দেখো, ইফ যুক্ত বাক্যে বাই প্লাস জিরান্ড বাই ইউজিং টাইম প্রপারলি, ইফ যুক্ত বাক্যে বাই প্লাস জিরান্ড ইউজিং বাই প্লাস আইনজিকে জিরান্ড বলে, বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। নাম্বার থ্রি দেখো, ইফ যুক্ত বাক্যে নেগেটিভ থাকলে উইদাউট জিরান্ড হবে, এটা আইনযুক্ত করতে উইদাউট রিডিং, উইদাউট এই নিয়ম করে জানতে হবে, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। নাম্বার ফোর, হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ, এখানে এই ভাবটাকে আইনযুক্ত করতে হবে। সাধারণত একটা ভাবকে আইনযুক্ত করতে হবে সিটিং আন্ডার দ্য ট্রি অ্যান্ড উঠে যাবে হি ফেল অ্যাসলিপ। তাহলে চারটা হল লেখা, এরপরে লিখি তারপর একটা আনসার নাম্বার ফোর দেখো, হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড ফর সামথিং টু ইট, কামিং, এই ভাবটা আইনযুক্ত করো, কামিং প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত করতে হবে, কামিং টু এ হাউস হি আস্কড, এই সাবজেক্ট উঠে যাবে এখানে, এই সাবজেক্টে অ্যান্ড উঠে যাবে, হি আস্কড ফর সামথিং টু ইট। নাম্বার সিক্স দেখো, দো হি র্যান ফার্স্ট হি মিস দ্য ট্রেন, এই দো থাকলে ইনস্পাইট অফ বসে, ইনস্পাইট অফ এবার ভাব আঞ্জি হয়, ইনস্পাইট অফ এই ভাবকে আঞ্জি করতে হবে রিডিং, প্রেজেন্ট ফর্মের সাথে ভাব আঞ্জি, ইনস্পাইট অফ রানিং। ইন স্পাইট অফ রানিং ফাস্ট হি মিস দ্য ট্রেন। নাম্বার সেভেন, দো হি ওয়াজ উইক হি ওয়েন টু স্কুল, দো থাকলে ইন স্পাইট অফ ওয়াজ আর কে আঞ্জি করতে বিং হয়ে যাবে, বিং উইক হি ওয়েন্ট টু স্কুল। লাস্টেরটা নাম্বার এইট,
we must work hard so that we can learn, we can earn money. উত্তর হবে সো দ্যাট উঠে যাবে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি তো কমপ্লিট এখন তোমরা দেখলে যে কমপ্লেক্স সেন্টেন্স এই বাক্যগুলো সিম্পল কিভাবে করতে হবে নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো আছে ইউযুক্ত বাক্যে বাই প্লাস জিরান্ড হবে ইউটে যাবে ইউটে যাবে বাই এখানে বাই দিতে হবে বাই ওয়াচিং টেলিভিশন তারপরে ইউ আর ইউ এখানে ইউ আর ইউটা ইউ থাকবে ইউ ক্যান লার্ন মেনি থিংস নাম্বার টু ইউটে যাবে উইউটে যাবে বাই বাই ইউজিং বাই প্লাস জিরান্ড বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড নাম্বার থ্রিতে নেগেটিভ বাক্যে উইদাউট জিরান্ড হবে উইদাউট রিডিং এখানে উইদাউট রিডিং এগুলো উঠে যাবে ইউ উঠে যাবে এগুলো উঠে যাবে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল নাম্বার ফোর হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ এখানে সিটিং আন্ডার দ্য ট্রি এই সাবজেক্ট চলে যাবে এখানে হি ফেল অ্যাসলিপ অ্যান্ডটা উঠে যাবে হি কেম টু হাউস অ্যান্ড আস্ক ফর সামথিং টু ইট এখানে আইন যুক্ত করতে হবে কামিং টু হাউস এই সাবজেক্টটা চলে যাবে হি অ্যান্ড উঠে যাবে হি বলবে হি আস্ক ফর সামথিং টু ইট দৌদিত্য বাক্যে ইনস্পাইটটা বসবে ইনস্পাইট এটা উঠে যাবে ইনস্পাইট অফ হিজ এই পজিটিভটা ফর্ম হবে ইনস্পাইট অফ হিজ রানিং ফাস্ট হি মিস দ্য ট্রেন দৌদিত্য বাক্যে ইনস্পাইট হবে ইনস্পাইট অফ হিজ ইনস্পাইট দুটা উঠে যাবে ইনস্পাইট হবে ইনস্পাইট অফ বসবে ইনস্পাইট অফ হিজ বিং উইক ওয়াজ ওয়ার্কে আইন যুক্ত করলে বিং হয়ে যাবে উইক হি ওয়েন্ট টু স্কুল নাম্বার এইট উই মাস্ট ওয়ার্ক হার্ড টু সো দ্যাট উই ক্যান আর্ন উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উঠে যাবে উই ক্যান উঠে যাবে এখানে টু ধরতে হবে টু আর্ন মানি তাহলে এই পর্যন্ত তোমাদের তোমরা শিখলে চর্চা করবা এবং আস্তে আস্তে ভালো করে শিখবা আজকে এই পর্যন্ত